হ্যাঁ প্রিয় সোনামণিরা, সকালে সবাই খুব ভালো আছে তাই না? তো সবাইকে গুড মর্নিং, মানে শুভ সকাল, ঠিক আছে? প্রতিদিনের মতো দেখো একই সময়ে মিস তোমাদেরকে দেখার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে, তোমাদের সামনে চলে এসেছি। তো নিশ্চয়ই তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমিও তোমাদেরকে দেখতে পাচ্ছি তাই না? হ্যাঁ আমি জানি আমার স্টুডেন্টগুলো অনেক 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 বেশি গুড, কারণ সবাইকে আমি যোগ ক্লাসে মোটামুটি দেখি যে খুব এক্সাইটেড থাকো তোমরা, ঠিক আছে? সবাই আমি দেখি খুব সুন্দর করে তোমাদের যে ড্রয়িং বানানো হয়েছে, বিশেষ করে প্রথম ক্লাসটাতে সুন্দর করে ড্রয়িংগুলো মনোযোগ দিয়ে করেছো ক্লাস, সেগুলো দেখে দেখে আবার নিজেরা আঁকার চেষ্টা করেছো এবং মিসদেরকে দেখাচ্ছো। তো সবাই আশা করছি এখন খুব বেশি কী বলতাম, আসলে তোমরা খুব বড়ো হয়ে যাচ্ছ আস্তে আস্তে, সেটা আমি বুঝতে পারছি, কারণ প্রথম দিকে তোমরা এরকম মনোযোগে ছিলে না তাই না? খুব বেশি হয়েছে করতে, দুষ্টুমি করতে, আর এখন মিসটা যখন পড়ায় তখন অনেক বেশি শান্ত থাকো, মিসদের কথাগুলো শোনো। তো আচ্ছা, তোমাদের যারা অভিভাবক আছে তাদেরকে আমি সালাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কারণ গত এক বছর ধরে তাই না ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করছেন বাসায়, ঠিক আছে? আমরা কারণ তোমরা তো স্কুলে এই যে আসতে পারছো না, বাসায় পড়াশোনা করছো, মিসদের ক্লাসগুলো দেখে দেখে কিংবা আমরা কী বলছি সেগুলো তো, এগুলো তো আমরাই তোমাদেরকে রেডি করে দিচ্ছে, ঠিক না? আমরা আছে, আবার তোমাদের বড়োরা যারা বাসায় হেল্প করে, তো আমাদেরকে সেজন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলো, আজকে আমরা পড়া শুরু করে দিই, কারণ আমরা তো খুব বেশি সময় পড়ি না, অল্প একটু কিছুক্ষণ পড়াশোনা করি তাই না? তো আজকে চলো আমরা কী করবো, আজকে আমরা পরে লিখেছি দেখো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ তো তোমরা বোঝো না, তাহলে আমি বাংলা বুঝিয়ে দিই। রিয়ারেঞ্জ মানে কি? এলোমেলো, এলোমেলো, ঠিক আছে? অগোছালো, হ্যাঁ অগোছালো। বাসায় তোমরা খেলনা, যেমন তোমাদের খেলনাগুলো আমরা কী করে সাজিয়ে রাখি, আর তোমরা সেগুলো কী করো খেলার জন্য এলোমেলো অগোছালো করে ফেলো তাই না? হ্যাঁ এটাই হলো রিয়ারেঞ্জ, মানে অগোছালো জিনিসকে সুন্দর করে সাজানো, ঠিক আছে? এই যে তোমাদের খেলনাগুলো আবার অগোছালো করো, সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখে, সেটাই হলো রিয়ারেঞ্জ। আবার আলমারিতে কাপড় চোপড় কোথাও যাওয়ার জন্য যখন বের করো, তখন দেখবে একটা কাপড় নিতে গেলে একটা কাপড় ফেলে দাও, কিন্তু আমরা যখন আবার সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে অথবা তোমরা গুছিয়ে রাখো, তাহলে সেটাই হলো আমাদের কি রিয়ারেঞ্জ, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে চলো, আমরা এটা কিন্তু আগে করেছি, হ্যাঁ তোমরা দেখলেই বুঝতে পারবে কী করবো। এখানে দেখো আমি প্রথমে বক্স করে তোমাদের সুবিধার্থে রেখে দিয়েছি, এখানে আর তোমরা দেখতে পাচ্ছ কিছু লেটার আছে, বর্ণ বা কিছু লেখা আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্মল লেটার এগুলো, কারণ এখানে একটা বড় হাতের লেখা নেই, দেখতে পাচ্ছ এখানে বড় হাতের কোনো লেটার কি তোমরা যেগুলো আগে শিখেছ এই থেকে জি পর্যন্ত আছে না নেই, তাহলে হলো স্মল লেটার। স্মল লেটার কী কী আছে একটু দেখি, আমরা যেহেতু শিখে ফেলেছি অলরেডি কিছু স্মল লেটার, তাহলে এখানে হচ্ছে কি ই, এটা কি স্মল লেটার ই, তারপরে এখানে কী আছে এ, স্মল লেটারে এ, এরপরে কী আছে সি, দেখেছ? হ্যাঁ, তারপরে আছে এটা বলো তো সবাই কী আছে ডি, ঠিক আছে? এরপরে কী আছে এটা, এটাও কি ডি? না এটা ডি নয়, এটা হচ্ছে ডি, কারণ এটা ডি এটা বি, ঠিক আছে? তাহলে তুমি স্মল লেটারগুলো লিখেছি, এখন দেখো আমি যদি বলি এ থেকে শুরু করে স্মল লেটারগুলো বলো তো সবাই, এ বি সি ডি ই, তাহলে এভাবেই তো আমরা স্মল লেটারগুলো এ থেকে শুরু করি তাই না? এখন প্রথম যে স্মল লেটারটা এখানে বক্স তোমাকে লিখতে হবে এখান থেকে, সেটা হলো এ, তাহলে এটাকে এখানে সুন্দর করে সাজানো আছে, দেখো তো সবাই একটু খেয়াল করো, না সুন্দর করে সাজানো নেই, কারণ প্রথমে আছে ই, তারপরে এ, তারপরে সি, তাহলে আমার এ থেকে আমি সুন্দর করে লেটারগুলো সাজাবো, হ্যাঁ তো আমি এখানে কী করবো এটাকে আমাকে এখান থেকে উপর থেকে নিয়ে এখানে বক্সে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বলো তো এ কোথায় আছে, গুড ভেরি গুড, এ এ এ এটা এখানে আছে, তাহলে আমি এটা এখানে প্রথমে শুরুতে লিখলাম এ, ঠিক আছে? এখন হ্যাঁ এখন আমি এটাকে একটু রাইট চিহ্ন অথবা ক্রস দিয়ে দিতে পারি, যেহেতু আমার হয়ে গিয়েছে। এরপরে দেখো এখানে এরপরে কী হয় বলো তো, এরপরে বি, তাহলে এখানে বি কোথায় আছে, হ্যাঁ উপরে,
তাইনা? ডি কোথায় আছে? আচ্ছা একটা চিহ্ন দিয়ে দিই, ডি কোথায় আছে বলো তো? হ্যাঁ ডি এই যে একটু সোজা বরাবর, হ্যাঁ হ্যাঁ তাই না? ডি এই তো। তাহলে এখানে যদি আমি সাপোজ এখানে আমি ডি ডি না লিখে যদি তুমি লিখে ফেলো তাহলে এটা কিন্তু হবে না, কারণ তুমি যে তিনটা ধারাবাহিকভাবে লিখেছ সে তিনটার জন্যই তুমি নাম্বার পাবে, এটার জন্য আমার নাম্বার কাটা যাবে। কারণ দেখো এ একটা বি, এরপরে বি ঠিক হয়েছে, এরপরে সি, তাহলে এগুলোর জন্য তুমি নাম্বার পাবে, কিন্তু এরপরে ই লিখে ফেললে তোমার নাম্বার কাটা যাবে। তার মানে তুমি যে রিঅর্ডার বা রিঅ্যারেঞ্জটা তুমি কি ভুল লিখেছ, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? ডি লিখতে হবে, ঠিক আছে? ডি আমি কিন্তু কি লিখবো? ডি। এরপরে কি লিখবো? ই। এরপরে কি লিখবো দেখো, এখানে লিখবো কি? ই সর্বশেষ যে সেটা। তাহলে এগুলো কিন্তু খুব সহজ, তাই না? রিঅ্যারেঞ্জ আমি আবার বলছি। আচ্ছা দেখো এখানে হচ্ছে এ বি কোথেকে নিলাম? উপর থেকে, ঠিক আছে? এরপরে হচ্ছে সি, তারপরে লিখলাম কি? বি। দেখো খুঁজে খুঁজে ওখান থেকে নিয়ে তারপরে লিখলাম ই। তাহলে আমার এখন রিঅ্যারেঞ্জটা একদম ধারাবাহিকভাবে হলো, আমি এখানে ফুল মার্কস পাবো। কিন্তু যদি আমি এখানে একটা লেটারের পর একটা লেটার ভুলে ফেলি, ধরো এখানে এ বি পরে তুমি সিটা লিখো নি, তুমি এখানে কি লিখে ফেলেছ? বি লিখে ফেলেছ, তাহলে এটার জন্য নাম্বার কাটা যাবে, ঠিক আছে? কারণ তুমি এ বি তারপরে তো সি পাবে, এরপরে যদি ডি ই লিখো দুটোর জন্য নাম্বার পাবে, দুটোর জন্য নাম্বার পাবে, কিন্তু এটার জন্য নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কী লিখবে? সঠিকটাই তোমাকে এখানে যেমন সিটাই তোমাকে লিখতে হবে। তো এটা একটু পড়ে পড়ে একটু উচ্চারণ করে করে তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে তোমাদের যে লেসন প্ল্যানে আছে এখান থেকে দেখে দেখে তোমরা কী করবে, এই যে এস ডব্লিউ করবে অ্যান্ড কি টু অ্যান্ড সি ডব্লিউ কপিতে, আচ্ছা আমি সব সহজে লিখে দিই, কপিতে কি প্র্যাকটিস করবে। তাহলে কী দিলাম? এস ডব্লিউ করবে এবং পাশাপাশি সি ডব্লিউ খাতা ফেলে রাখবে না, সেগুলো করে ফেলবে। কারণ যত বেশি তোমরা সি ডব্লিউ কপিতে প্র্যাকটিস করবে তত তোমাদের কি হ্যান্ড রাইটিংটা সুন্দর হবে, তারপরে হচ্ছে তোমরা ভুল হলে সেটা আবার সঠিকভাবে লিখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ সবাই, পড়াগুলো ভালোভাবে শিখে ফেলবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা নতুন পড়া শিখবো আবার। তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।